আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা নতুন নতুন ইউটিউবে কাজবাজ শুরু করেছেন বা ভিডিও এডিটিং করতে ভালোবাসেন বা টিকটকে স্টাইলিশ নেম ইন্ট্রো পোস্ট করতে চান। আপনার ইউটিউব চ্যানেল ইউটিউব ভিডিওকে অ্যাট্রাকটিভ করার পিছনে যেরকম আপনার থাম্বনেল আপনার টাইটেল খুব বড় ভূমিকা পালন করে, সেখানে কিন্তু একটা বিশেষ ভূমিকা পালন করে আপনার ভিডিওর ইন্ট্রো। আপনার ভিডিওর ইন্ট্রো যদি খুব আই ক্যাচিং হয়, খুব দেখতে সুন্দর হয়, তাহলে আপনার অডিয়েন্সরা আপনার ভিডিওটাকে অনেকক্ষণ ধরে ওয়াচ করবে এবং আপনার ভিডিওটা অনেকক্ষণ ওয়াচ করার ফলে আপনার ভিডিওর অডিয়েন্স রিটেনশনটা অটোমেটিকলি বেড়ে যাবে এবং আপনার ভিডিওর এঙ্গেজমেন্টটাও বাড়তে থাকবে। আর আপনার ভিডিওর এঙ্গেজমেন্ট যদি বাড়তে থাকে তাহলে কিন্তু আপনার ভিডিওতে ভিউস আসার এবং ভিডিওটা ভাইরাল হওয়ার চান্স অনেক গুণ বেড়ে যায়। সো বেসিক্যালি আজকের ভিডিওতে আমরা শিখবো কী করে আমরা আমাদের হাতে স্মার্টফোনটা দিয়ে খুব সহজে স্টাইলিশ ইন্ট্রো বানাতে পারবো। সো গাইজ, আমি সুব্রজ্যোতি, আপনারা দেখছেন অল হেল বাংলা ইউটিউব চ্যানেলকে। আর আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে নিচে দেওয়া থাকা লাল কালারের সাবস্ক্রাইব বাটনটিকে প্রেস করে পাশের ঘন্টাটাকে বাজিয়ে অলে করে দিন, যাতে আমাদের পরবর্তী সব ভিডিও নোটিফিকেশন আপনারা পেতে থাকেন। তো চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওর দিকে। আপনার ভিডিওটাকে অ্যাট্রাকটিভ করার পিছনে আপনার ভিডিওর ইন্ট্রো কিন্তু বিশেষ ভূমিকা পালন করে। আর এই ইন্ট্রো যদি একটু স্টাইলিশ হয় তাহলে তো আর কোনো কথাই হলো না। তো আমরা আজকে যে স্টাইলিশ ইন্ট্রোটা বানাবো সেটা বানানোর জন্য আমাদের কিছু কিছু অ্যাপ্লিকেশন এবং কিছু ফ্রন্টের প্রয়োজন হবে। সেগুলোর সমস্ত ডাউনলোড লিঙ্ক আমাদের ওয়েবসাইটে বা এই ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। সো গাইজ, ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে আপনারা পিক্সেল অ্যাপ অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে নেবেন। আমি ডাউনলোড করে ওপেন করেছি। সো পিক্সেল অ্যাপ অ্যাপ্লিকেশনে আসার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। সো আপনি এখানে নিউ টেক্সটের উপর ডবল ক্লিক করে আপনার যে চ্যানেলের নামটা সেটাকে প্রথমে লিখে নেবেন। চ্যানেলের নামটা লেখা হয়ে যাওয়ার পর ডান ক্লিক করবেন। আপনি ডান ক্লিক করার পর এখান থেকে ওকে করে দেবেন। ওকে করে দেওয়ার পর এটাকে আপনি মিডিলে নিয়ে আসবেন। দেন আপনি এখানে এ বলে একটা অপশন আছে, এই এর উপর একবার ক্লিক করবেন। এর উপর ক্লিক করার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো আপনি নিচের দিকে স্ক্রোল করবেন। নিচের দিকে স্ক্রোল করার পর আপনি একটা অপশন পাবেন ফ্রন্ট বলে। সো এই ফ্রন্ট অপশনে ক্লিক করবেন, দেন মাই ফ্রন্টে চলে যাবেন। তো আমি একটা ফ্রন্টের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, ওটা ডাউনলোড করে এখানে ইনস্টল করে নেবেন। আপনি যদি ফ্রন্টটা কী করে পিক্সেল অ্যাপ অ্যাড করা হয় সেটা যদি না জেনে থাকেন তাহলে উপরে আই বটমে ভিডিও আছে, ভিডিওটা দেখে নেবেন। তো এখান থেকে আমি আমার যে ফ্রন্টটা আমি এখান থেকে ডিসক্রিপশন বক্সে দিয়েছি আপনাদের, সেই ফ্রন্টটা এখান থেকে চুজ করে নিলাম। দেন এটাকে সাইজটাকে একটু ইনক্রিজ করে দিলাম, মোটামুটি মিডিলের দিকে রেখে এটাকে সেট করে দিলাম। তো আপনি এটাকে নিজের পছন্দের মতো কাস্টমাইজ করে নেবেন। তো আমি একটু নিচে একটু স্ক্রোল করে এখানে কাস্টমাইজেশনে যা যা অপশন আছে সেগুলোকে আমি একটু ঠিকঠাক করে নিই। তো আমি এখানে স্ট্রোকের উপর ক্লিক করে স্ট্রোকটাকে এনেবল করে দিই। দেন এখান থেকে আমি ওকে করে দেবো। ওকে করে দেওয়ার পর আর কি যে যে অপশনগুলো আমার পছন্দ সেগুলো আমি এখান থেকে অ্যাড করে নেবো। তো এখান থেকে আমি একটু শ্যাডো অ্যাড করে দিতে পারবো। শ্যাডো অ্যাড করে ওকেতে ক্লিক করবো। এখানে একটু অপশন আমি এই অপশনটাকে এনেবল করতে পারি। এখান থেকে আমি যে থ্রি ডি লুকটাকে আনতে পারি অনেকটা, তো দেখতে পাচ্ছেন অনেকটা থ্রি ডি লুক আছে। সেটাকে আমি ওকে করে দিলাম। ওকে করে দেওয়ার পর আপনার পছন্দ মতো যে যে অপশনগুলো আপনার পছন্দ সেগুলোকে আপনি ঠিকঠাক করে নেবেন। সো মোটামুটি আমি এরকম করে ওকে করে দিলাম। এবার আপনার পিক্সেল অ্যাপের কাজ শেষ। আপনি এইখানে অপশন যাবেন, এখানে একটা অপশন পাবেন। এই অপশনে যাওয়ার পর আপনার সামনে একটা অপশন আসবে ট্রান্সপারেন্ট। তো ট্রান্সপারেন্ট অপশনে আপনি একবার ক্লিক করবেন। ট্রান্সপারেন্ট অপশনে ক্লিক করার পর এটা আপনার ট্রান্সপারেন্ট হয়ে গেল ব্যাকগ্রাউন্ডটা। দেন আপনি উপরে সেভ অপশনে চলে যাবেন। দেন এখান থেকে সেভ টু ইমেজে ক্লিক করবেন। সেভ টু ইমেজে ক্লিক করার পর আপনি ডিফল্টে ক্লিক করে এটাকে আলট্রা করে দেবেন। আলট্রা করে দেওয়ার পর আমরা এখানে সেভ টু গ্যালারিতে ক্লিক করবো। দেন আমরা চলে যাবো কাইনমাস্টারে। সো গাইজ, এখন আমরা কাইনমাস্টারে চলে এসেছি। দেন আমরা প্লাস আইকনে ক্লিক করবো, 16:9 এক্সপেক্ট রেশিওটাকে সিলেক্ট করবো। দেন এখান থেকে আমরা মিডিয়া অপশনে চলে যাবো। দেন একটা ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড বা একটা হোয়াইট ব্যাকগ্রাউন্ড এখান থেকে আপনার পছন্দ মতো চুজ করে নেবেন। আমি এখানে একটা হোয়াইট ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে এখান থেকে আমি উপরে অপশনে এখানে যে টিকমার্কটা আছে এখান থেকে ওকে করে দিলাম। ওকে করে দেওয়ার পর এর যে লেন্থটা আছে সেটাকে আপনি অ্যাপ্রক্স 10 সেকেন্ড মতো করে নেবেন। ওকে করবেন। দেন এই যে লাল দাগটা রয়েছে এটাকে প্রথমে নিয়ে আসবেন। দেন লেয়ার অপশনে চলে যাবেন, মিডিয়া অপশনে চলে যাবেন। দেন আমরা পিক্সেল অ্যাপ থেকে যে জিনিসটা সেভ করেছিলাম সেখানে পিক্সেল অ্যাপে চলে যাবো। দেন এটাকে আমরা এখান থেকে নিয়ে নেবো। দেন এটাকে ওকে করে দেবো। দেনের সাইজটাকে আমরা আমাদের পছন্দ মতো যেরকম আমাদের সুবিধা সেরকম সাইজটাকে নিয়ে এটাকে পুরোটা করে দেবো। দেন আবার প্রথমে চলে যাবো। দেন আমরা লেয়ার অপশনে চলে যাবো। ভিডিও ডিসক্রিপশন বক্সে আপনাদের একটি ভিডিও লিঙ্ক দেওয়া রেখেছি, ওই ভিডিওটাকে আপনারা এখান থেকে ডাউনলোড করে নেবেন। সো আমার ডাউনলোড করা আছে, আমি ভিডিওটাকে এখানে ইম্পোর্ট করে নিচ্ছি আগে। সো এখান থেকে আমি ভিডিওটাকে সিলেক্ট করে নিচ্ছি। ভিডিওটা সিলেক্ট করার পর আমি এটাকে ফুল স্ক্রিন করে দিচ্ছি। এখানে ফুল স্ক্রিন করার পর আপনি এটাকে একটু নিয়ে আসবেন। এখানে নিয়ে আসার পর আপনি এই যে পিক্সেল অ্যাপ থেকে যে ফ্রন্ট আমি অ্যাড করেছিলাম এখানে ক্লিক করে দেন এটাকে আমরা ফ্রন্টে নিয়ে আসবো। ফ্রন্টে নিয়ে আসার পর এখান থেকে ওকে করে দেবো। দেন এখানে ক্লিক করবো। ভিডিওর অপশনে যাওয়ার পর আমরা নিচে একটি অপশন পাবো ব্লেন্ডিং বলে। সো কাইনমাস্টারটা আপনারা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন। কাইনমাস্টার নিয়ে যদি একটা ডেডিকেটেড ভিডিও চান তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি ডেডিকেটেড একটা ভিডিও বানানোর চেষ্টা করবো। সো ব্লেন্ডিং অপশনে চলে যাবেন। ব্লেন্ডিং অপশনে যাওয়ার পর আপনি দেখবেন কোনটা আপনার ভিডিও অনুযায়ী সুটেবল লাগছে, যেটা আপনার পছন্দ হবে সেটা কিন্তু আপনি এখান থেকে চুজ করে নেবেন। তো আমি একটা একটা করে দেখে নিচ্ছি কোনটা আমার সুবিধা লাগছে। আপনি এখান থেকে কিন্তু নিজেদের পছন্দ মতো করে রাখতে পারেন। সো আমি এখান থেকে এটা করে রাখলাম। এটা করে রাখার পর আমরা এই ফ্রন্টের উপর ক্লিক করবো। দেন এখানে আমরা এখানে ব্লেন্ডিং অপশনে যাবো। ব্লেন্ডিং অপশনে যাওয়ার পর এখানে দেখবো কোনটা আমাদের সুটেবল হচ্ছে ঠিকঠাক। সো আপনি এখানে আপনার যেরকম পছন্দ সেরকম অনুযায়ী আপনি কিন্তু এটাকে
করে নেবেন আপনার মতো। সো আমি এখানে রাখলাম মোটামুটি এরকম, দেন এটাকে অপাসিটিটাকে ওকে করে তো প্রথমে চলে আসবো। তো আমরা একবার এটাকে প্লে করে দেখে নিই। সো আপনারা দেখতে পাচ্ছেন মোটামুটি আমাদের ইন্ট্রো রেডি হয়ে গেছে। এবার এখানে আমার শেষ হয়ে যাচ্ছে ইন্ট্রোটা, অর্থাৎ হচ্ছে ব্যাকগ্রাউন্ডে যে ধোঁয়াটা রয়েছে এটা এখানে শেষ হয়ে যাচ্ছে। তো এখান থেকে আমাদের লেখাটাকে মুছে ফেলতে হবে। তো এখানে আমরা রেড ডটটা, লাল যে দাগটা রয়েছে এটাকে নিয়ে আসবো। দেন আমরা উপরে কাট অপশনে যাবো, দেন এখানে ট্রিম করে দেবো সাইডটা। ট্রিম করে দেওয়ার পর এখানে উপরে ওকে করে দেবো, দেন এটার উপর আরেকবার ক্লিক করবো। দেন আমি এখানে আউট অ্যানিমেশনে চলে যাবো। দেন এখানে ফেড বলে একটা অপশন আছে, ফেড অপশনে যাওয়ার পর আমরা এটাকে 1.5 বা 2 করে দেবো আপনার পছন্দ মতো। সো আমরা একবার ফাইনাল ইন্ট্রোটা দেখে নিই। তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ফাইনাল ইন্ট্রো রেডি হয়ে গেছে। তো আমরা এখান থেকে বাকি যে পোর্শনটা আছে সেটা, যেগুলো আমাদের দরকার নেই, সেগুলো আমি এখানে ক্লিক করে এখান থেকে কাট করে দেবো, ট্রিম করে দেবো। সো ট্রিম করে দেওয়ার পর আমাদের ফাইনাল ইন্ট্রো সেভ হয়ে গেছে। চাইলে আপনি এখানে আপনার পছন্দ মতো মিউজিক, এখান থেকে আপনি প্রচুর মিউজিক পেয়ে যাবেন। এখান থেকে পছন্দ মতো আপনার একটা কপিরাইট ফ্রি মিউজিক লাগিয়ে নেবেন। দেন আমাদের ইন্ট্রো রেডি হয়ে যাওয়ার পর আমরা এখানে সেভ অপশনে ক্লিক করবো। শেয়ার অপশনে যাওয়ার পর এখান থেকে আমাদের যেমন রেজুলেশন প্রয়োজন হবে সেরকম রেজুলেশন আমি রাখবো। সো আমি আপনাকে সবসময় রেকমেন্ড করবো যাতে রেজুলেশনটা আপনার মোবাইল যতটা সাপোর্ট করতে পারে ততটা রাখবে। মোটামুটি এখানে আমি বিটরেটটাকে 14 রাখলাম। 14 রাখার পর আমি কিন্তু দেখতে পাচ্ছি এখানে সাইজটা আমার 10 MB পর্যন্ত দেখাচ্ছে। তো আমি এখানে এক্সপোর্টে ক্লিক করবো, দেন এটা কিন্তু আমাদের সেভ হয়ে যাবে। তো চলুন আমরা ফাইনাল আউটপুটটা একবার দেখে নিই। সো গাইস, আশা করছি ভিডিওটি সকলে ভালো লেগেছে, হেল্পফুল হয়েছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই করে লাইক করে জানাবেন। কোনোরকম প্রশ্ন থাকলে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আর আপনারা যদি এখনও পর্যন্ত আমাদের ছোট চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটাকে এনেবল করে দিন। আর আপনি যদি আমার সঙ্গে সরাসরি কথা বলতে চান তাহলে ফেসবুক ইনস্টাগ্রামে ফলো করতে পারেন। আর আপনারা চাইলে আমাদের অল হেল্প বাংলার ফেসবুক পেজটাকেও লাইক করতে পারেন। তো আজকের জন্য এইটুকুই, শিখতে থাকুন, জানতে থাকুন, আর অল হেল্প বাংলা ইউটিউব চ্যানেলের সঙ্গে সদাসর্বদা জুড়ে থাকুন। ধন্যবাদ।